तो फिर वो तो मैं कहूंगी कि मैंने तो नहीं लिखा और मैंने अपने मन से भी नहीं बनाया। अगर मैं गलत हूँ तो मैं इनवाइट करती हूँ किसी सीनियर इस्लामिक क्लरिक को, आए और बताएं कि मेरे तथ्य बेकार हैं, मेरे तथ्य ठीक नहीं है, तो मैं अपने बयान को वापस भी लूंगी। अस्सलाम वालेकुम व्यूअर्स, सबाई केमन आछेन? আমি কথা বলার পূর্বে একটি ভিডিও দেখিয়েছি, সেই ভিডিওতে যেই কুলাঙ্গার মহিলাটি কথা বলছি, এটি হচ্ছে ভারতের নকুল শর্মা, যাকে নিয়ে আজ সারা মুসলিম বিশ্বে তোলপাড় চলছে। এই সেই কুলাঙ্গার, এই সেই মুত্তাদ নাস্তিক, আমাদের নয়নের মণি কলেজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ একটি কটূক্তি করেছিলেন, যে কটূক্তির প্রতিবাদে আসারা বিশ্বজাহানে আগুন জ্বলছে। তো কথা সেটা না, সে তার এমনিতিতে সে দোষ করেছে, এর ভিতর এই মুত্তাদ মহিলাটি যেই একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছে, সেই ভিডিও সাক্ষাৎকারে বলেছে সে নাকি এটি নিজের থেকে বলেনি এবং সে এটি কোথা থেকে পড়েছে পড়ে বলেছে, এবং সে এই বিষয়ে একজন মুসলিম স্কলারকে, সিনিয়র মুসলিম স্কলারকে ইনভাইট করেছে। চিন্তা করেন, নিজের ভুল তো স্বীকার নেই, বরঞ্চ আবার স্কলারকে, মুসলিম স্কলারকে সে ইনভাইট করে। আরে মুর্তাদ নাস্তিক, তোর সাথে বসবে ইসলামিক স্কলার? আরে নিজে আগে কোরআন পড়ে দেখ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী পড়ে দেখ, তারপর কারোর সাথে বসার জন্য চ্যালেঞ্জ দিস। আমি এই কুলাঙ্গার নাস্তিক মহিলার মুখে থুতু মারি, জুতো পিটা করি এবং তার মুখে প্রস্রাব করি। আমি হৃদয় থেকে তাকে ঘৃণা করছি, ঘৃণা করে এটার এই কটূক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে সকল বিভাষের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।